আপনাকে অনুরোধ করব আমাদের ফুল ভিডিওটা দেখবেন। হাই গাইস, তারেক পিক্স, আশা করি সবাই ভালো আছেন। তো এটা হলো একটা প্রিমিও গাড়ি, 2016 মডেলের। তো এই গাড়িটার এসিটা প্রবলেম, মাঝে মধ্যে ঠান্ডা বাতাস আসে, মাঝে মধ্যে গরম বাতাস আসে। দেখা গেল সকালে ওয়েদার ঠান্ডা, ওই সময় একটু ঠান্ডা বাতাস আসে, দুপুরের দিকে পুরাই গরম বাতাস আসে। কারণ কম্প্রেসার গরম হলে কম্প্রেসার বন্ধ হয়ে যায়। তো এটা হলো ইলেকট্রিক কম্প্রেসার। এখন এই ইলেকট্রিক কম্প্রেসার বাদ দিয়ে আমরা ম্যাগনেট টাইপ কম্প্রেসার লাগাবো এই গাড়িটাতে। এই ইলেকট্রিক কম্প্রেসারটা যখন চলে ভালোই চলে, কিন্তু একবার ডিস্টার্ব দিলে পরে ম্যাগনেট টাইপ কম্প্রেসার লাগাইলে এটা অনেক দিন লাস্টিং করে। তো অনেকে আছে ইলেকট্রিক কম্প্রেসার বাদ দিয়ে ম্যাগনেট টাইপ কম্প্রেসার লাগাইতে চায় না, তাদেরকে আমরা সেম টু সেম ইলেকট্রিক কম্প্রেসারটাই লাগাই দিই। আর যারা ম্যাগনেট টাইপ কম্প্রেসার লাগাইতে চায়, তাদের গাড়িতে ইলেকট্রিক কম্প্রেসার বাদ দিয়ে ম্যাগনেট টাইপ কম্প্রেসার লাগাই দিই। তো এখন আমরা এসির কম্প্রেসারটা খুললাম, তো এসির কম্প্রেসারটা খুললাম এবং কন্ডেন্সারটা খুললাম, দুইটাই খুললাম। এখন কন্ডেন্সারটা ওয়াশ করে এটা রিসিভার ডায়ার ফিল্টারটা চেঞ্জ করব। আর এটা হলো ইলেকট্রিক কম্প্রেসারটা, এখন আমরা এই কম্প্রেসারটা চেঞ্জ করে দেবো। এই কম্প্রেসারটা বাদ দিয়ে এখন ম্যাগনেট টাইপ কম্প্রেসার লাগাবো। তো এটা হলো ইলেকট্রিক কম্প্রেসার। এই ইলেকট্রিক কম্প্রেসারটা আর এই সেন্সরটা থেকে ছাইরা দেয় মাঝে মধ্যে, যখন কম্প্রেসারটা গরম হয়ে যায় এই কম্প্রেসারটা আর চলে না, বন্ধ হয়ে যায়, তখনই গাড়ির ভিতরে গরম বাতাসটা আসে। তো এখন আমরা এই ইলেকট্রিক কম্প্রেসার বাদ দিয়ে ম্যাগনেট টাইপ কম্প্রেসার লাগাবো। তো এটা হলো ম্যাগনেট টাইপ কম্প্রেসার। ম্যাগনেট টাইপ কম্প্রেসারটা এখন আমরা গাড়িতে বসাইলাম, তো বেল্টের লাগানো কমপ্লিট। এখন আমরা এই ম্যাগনেট টাইপ কম্প্রেসারটা লাগাইতেছি ইলেকট্রিক কম্প্রেসার বাদ দিয়ে, ঠিক আছে। আমাদের ইলেকট্রিক কম্প্রেসারটা যেমন সেন্সরের মাধ্যমে কাজ করে, আর এটা এলো এক ক্লাচ আর পুলি আর ম্যাগনেটের সাহায্যে কাজ করে, ঠিক আছে। তো এটা হলো ম্যাগনেট টাইপ কম্প্রেসার বলা হয়। তো এই কম্প্রেসারগুলো অনেক ভালো চলে। আর এটা হলো কন্ডেন্সার, এটা ওয়াশ করে এটার ভিতরে একটা রিসিভার ডায়ার ফিল্টার থাকে, ওই ফিল্টারটা চেঞ্জ করে দিলাম। তো এখন আমরা জয়েন্টের সিলগুলো লাগাই এই কন্ডেন্সারটা গাড়িতে ফিটিং করে দিলাম, ঠিক আছে। তো এই কন্ডেন্সারটা এখন ফিটিং করা হয়ে গেল। তো আপনি যেই জায়গায় কাজ করান ভালো একটা কম্প্রেসার লাগানোর চেষ্টা করবেন। আর তো আপনার এক্সিও, এলিয়ন, প্রিমিও সব কিন্তু একই কম্প্রেসার লাগে। এই ম্যাগনেট টাইপ কম্প্রেসার লাগাইলে অনেক দিন লাস্টিং করে। এক্সিও, প্রিমিও, এলিয়ন সবগুলোতেই ইলেকট্রিক কম্প্রেসার আছে, পরে ইলেকট্রিক কম্প্রেসারটা ডিস্টার্ব দিলে ম্যাগনেট টাইপ কম্প্রেসারটা লাগায় সবাই, ঠিক আছে। তো আপনার যে কোনো গাড়ি আগে চেক করতে হবে কি সমস্যা হয়েছে, ঠিক আছে। তো এখন আমাদের কম্প্রেসার কন্ডেন্সার লাগানো কমপ্লিট। তো এখন আমরা 250 PSI প্রেশার দিয়ে চেক করব পাইপ টাইপ লাগাইয়া যে কোনো জায়গায় লিক আছে কি না। তো এখন আমরা প্রেশার দিলাম 250 PSI প্রেশার দিয়ে, জয়েন্টের সব জায়গায় চেক করতেছি কোনো জায়গায় লিক আছে কি না। তো এখন আমাদের প্রেশারটা দেখা যায় কমতেছে না, বাইরে সব জায়গায় চেক করলাম কোনো জায়গায় লিক টিক নাই, আমাদের প্রেশারটাও ঠিক আছে। তো এখন আমরা এই প্রেশারটা সাইরা দিয়ে বেগম করব। এই প্রেশারটা সাইরা দিয়ে বেগম করে তারপরে গ্যাসটা চার্জ করব। অনেকে আছে বেগম করে না, বেগম যদি না করেন তাহলে আপনার গাড়ির ভিতরে হাওয়া থাকে, আর হাওয়া থাকলে গাড়ির এসি ঠান্ডাও কম হবে, আর কম্প্রেসার টম্প্রেসার এগুলো হিট হলে নানান প্রবলেম দিবে, ঠিক আছে। তো এখন আমরা রিলির একটা লাইন করে দিলাম। অনেকে আছে এরকম একটা রিলির লাইন করতে পারে না, এই রিলির লাইনটা করলে আপনার কারেন্টটা একুরেটভাবে পায় কম্প্রেসারে, তাহলে কম্প্রেসারটা সঠিকভাবে কাজ করতে পারে। তো অনেকেই আছে এই রিলির লাইনটা করতে পারে না। তো যারা করতে পারেন না, আমার আরেকটা ভিডিও আছে এই রিলির লাইন কীভাবে করে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। তো গাড়িতে এখন আমরা গ্যাস ভরতেছি, তো গাড়ির ভিতরে দেখি কীরকম ঠান্ডা হয়। তো অনেক সুন্দর ঠান্ডা হইতেছে, গ্লাস টেলাসও গোলা হয়ে গেছে। তো এখন আমরা টেম্পারেচারটা একটু বাড়াই দিলাম, 20 দিলাম, আর বাতাসটা আর একটু কমাই দিব, কারণ গাড়ির ভিতরে অনেক বেশি ঠান্ডা লাগতেছে এখন। অনেকেই আছে গাড়ি স্টার্ট দিয়ে বাতাসটা দেয় একে একে, দিলে গাড়িটা ঠান্ডা হইতে অনেক লেট হয়। আপনি প্রথমেই গাড়িটা স্টার্ট দিয়ে বাতাসটা ফুল বাড়াই দিবেন, তাহলে গাড়ির ভিতরে তাড়াতাড়ি ঠান্ডা হইলে আপনি যখন শীত লাগবে তখন আপনি বাতাসটা কমাই দিলে সবচেয়ে ভালো হবে। তো এখন আমাদের গাড়িটা খুব সুন্দর ঠান্ডা হইতেছে, আমরা কম্প্রেসার লাগাইলাম, তো পাইপ টাইপও অনেক সুন্দর ঠান্ডা হইতেছে। তো আমাদের গাড়ির মেন প্রবলেম ছিল এসির কম্প্রেসার, এসির কম্প্রেসার ছিল ইলেকট্রিক, মাঝে মধ্যে কম্প্রেসারটা ছেড়ে দিত যার কারণে গাড়ির ভিতরে গরম বাতাস আসতো। আবার দেখা গেছে ওয়েদার ঠান্ডা, সকালের দিকে একটু ঠান্ডা হইতো, দুপুরে পুরোই গরম বাতাস বাইর হইতো। তো এই প্রবলেমটা হইতো। তো এখন আমরা ইলেকট্রিক কম্প্রেসার বাদ দিয়ে ম্যাগনেট টাইপ কম্প্রেসার লাগাই দিছি। তো এখন আমাদের গাড়িটা খুবই সুন্দর ঠান্ডা হইতেছে। আর এরকম উপকারী ভিডিও আরও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।